নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনার জন্য রয়েছে খুবই খারাপ খবর। হ্যাঁ বন্ধুরা, খুবই খারাপ খবর। আপনি যদি ঋষভ পান্তের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে শেষ অবধি দেখুন, কেননা এই ভিডিওতে রয়েছে ঋষভ পান্তের ব্যাপারে খুবই খারাপ খবর। বন্ধুরা, ঋষভ পান্তকে তো আপনারা নিশ্চয়ই চেনেন, যে শুধু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নয়, আগামীতে ভারতের হয়ে কি প্লেয়ার হতে চলেছেন। ঋষভ পান্তের বয়স মাত্র 21 বছর, আর এই 21 বছর বয়সেই তিনি তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের জন্য শুধু ভারতেরই নয়, সারা পৃথিবীর ক্রিকেটপ্রেমী মানুষদের নিজের ফ্যান করে ফেলেছেন। এই অল্প বয়সে ঋষভ ভারতীয় দলের হয়ে 9টি টেস্ট, 5টি ওয়ানডে আর 15টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। এই অল্প কদিনেই ঋষভের অ্যাগ্রেসিভ ব্যাটিং দেখে দুনিয়ার বড় বড় ক্রিকেটাররা তার ভক্ত হয়েছেন। তবে ঋষভের পরিচয় হয় আইপিএল থেকে, কেননা আইপিএল ঋষভের স্ট্রাইক রেট 170। তিনি তার আইপিএল দল দিল্লির এক কি প্লেয়ার। তবে সবচেয়ে খুশির বিষয় এই যে 7 বছর পর দিল্লি আবার আইপিএলে প্লে অফসে উঠেছে। তবে আজ সন্ধ্যায় দিল্লি আর চেন্নাইয়ের ম্যাচ রয়েছে। এই ম্যাচটি মূলত গ্রুপ লিগের 1 আর 2-এর মধ্যে লড়াই। তবে এই ভাইটাল ম্যাচে দিল্লিকে ঋষভ পান্তকে ছাড়াই খেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজ ঋষভ পান্তকে ছাড়াই দিল্লি টিম মাঠে নামবে, কেননা কিছু সময় আগেই ঋষভ পান্ত প্র্যাকটিস করতে গিয়ে চোট পান, আর দিল্লির ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে তার ঋষভ পান্তকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না, তাই আজকে এই বড় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বন্ধুরা, আপনি ঋষভ পান্তের ব্যাপারে কী ভাবেন? অবশ্যই আপনার মতামত নিজে কমেন্ট বক্সে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এরকম নতুন নিউজের সাথে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।